তিন ভাইয়ের এক বউ দেওসে দেওসে কালা ভাড়া পাইছি তিন বউ তো যদি এক বউ বিয়া তিন ভাই যদি এক বউ বিয়া করে তাহলে কেম বাবু আমি বলুম না আমার শরম করে যুগ বিয়োগ তো ঠিকই হবো কিন্তু অঙ্কর তো সমাধান আইকো না সঠিক বলেছেন কয় কি একটা বউ গেলে বিয়া গুজতার তো কারণ আছে তাই না কারণ আচ্ছা কারণ টারণ বাপ মেন কথাই আহি দুজনকে তিন জন একসাথে যাও শুনকে যখন একটা কোলাহান হবো আর ওই কোলাহানে যে সময় মায়ের হইত করবো যে মা আমার আব্বা কুন্ডা তখন কি করবো ওর কিছু ওর কিছু ওর কিছু মিল কি করে কিন্তু তাই বলে অঙ্ক চার মধ্যে মিলিয়ে লাস্টে সমাধান পাই না তোর মাথা নষ্ট মানলাম কিন্তু ছেড়ে কি দেখে তোকে তিন ভাইয়ের হাতে বিয়ে বললো আগে হই না এলাম এক জামাইতে তিনটা বিয়ে করে আর এখন দেখি এক বউতে তিন জামাইয়ের হাতে নিয়ে বলি হ্যাঁ আমি অনেক সুখে আছি দেখা যায় মানুষে পাঁচ কথা বললো আপনার কিছু যায় আসে না আপনি দিন শেষে ভালো আছেন সংসারে দ্বন্দ্ব নাই জমি জমা ভাগ হয় নাই শুনছিলাম পৃথিবীর মধ্যে নাকি ছেঁড়ার থেকে সিঁড়ির সংখ্যা বেশি এভাবে যদি তিনটা ছেঁড়ারে একটা সিঁড়িতে বিয়া করে তাহলে না পৃথিবীর মধ্যে সিঁড়ি না আরো খালি বাইরে থাকবো বাইরে থাকবো এত সিঁড়ি থাকার পর অথচ এখনো কতগুলা মানুষ আছে আমার মতন কতগুলা মানুষ আছে এখনো সিঙ্গেল একটা করে পরিহার করছে না সঠিক বলেছেন ওই যে একটা কথা বেশি না যে হিসাব সব পিলে মিলে লাস্টে হ্যাঁ সমাধান পাইনি বিরন কি ভাই বাড়ি বাহিরে আসলে কিভাবে বাইরে ওটা আমি কই দিতেছি যে কাম করছে ওটা বাচ্চা থেকে বাইরে নিয়ে কাম করে নাই ঠিক আছে যদিও কোনো কারণে বাচ্চা থেকে বাইরে আয় তাহলে বড়রাই যদি যায় তাহলে ছোট ভাই দুটা বসে থাকে যেমনটা রাত্রির বেলায় তারপরে বড় ভাই যখন আসে তখন মাদার ভাই যায় আবার বড়টা সুড্ডা থাকে তারপর সুড্ডা যখন যায় আবার দুজনে বয়ে থাকে ঠিক আছে এইভাবেই সাটুরিয়ায় তো তিন ভাই মিলে একটা বউ বিয়ে করে সংসার করতে আছে ওরা খায় হারে ভালো কথা ওকে যদি সমস্যা নাই তাহলে আঙ্গো কোনো সমস্যা নাই ঠিক আছে তো হিসাব সব প্লে করলাম কিন্তু লাস্টে সমাধান পেলাম না তো তোমরা যদি কেউ সমাধান পাও তাহলে কমেন্ট বক্সে দিয়ে দিও যে তো ভিডিও ভালো লাগলে লাইক করো বেজালে ফলো করো আর চ্যানেলগুলো ভিডিও সাবস্ক্রাইব করো ডিসক্রিপশনে ফেসবুক পেজ ইনস্টাগ্রাম লিঙ্কটা খোঁজা বড় ফলো করো সাবস্ক্রাইব করতে না শেবা লাভ ইস